শীতকাল মানেই খাদ্য মেলা আর চারিদিকে ফুড ফেস্টিভ্যাল। তো আমি যে মাঠের মাঝখানে দাঁড়িয়ে এইভাবে তোমাদের হাত নাড়ছি সেটা হচ্ছে বরানগর কালীতলা মাঠ কর্ণিকা ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজিত আহারে বাহারে ফুড ফেস্টিভ্যাল। আমি কাল চলে গেছিলাম, তো চলো দেখি এই মিনি ডক্টর মাধ্যমে তোমাদের দেখাই আমি ওখানে কী কী খেলাম আর কী কী স্টল আছে। চলো স্টার্ট করি। প্রত্যেকটা খাদ্য মেলায় যেটা সবার আগে আমার চোখে পড়ে সেটা হচ্ছে যে এরকম কতগুলো মুরগির ঠ্যাং আর ছোটো ছোটো চিকেনের পিস একটা শিকের মধ্যে ঝোলে, যেটাকে আমরা কাবাব বলে জানি, এখানেও তার ব্যতিক্রম নয়। সবার আগে ঢুকেই আমার চোখে এটা পড়েছিল। আর এই স্টলেই ছিল বিভিন্ন ফ্রাইজ, মানে ধরো কাটলেট, তারপর ফিশ ফ্রাই, এগ ডেভিল, ভেজিটেবল চপ, স্যান্ডউইচ। এছাড়াও এই স্টলের মধ্যেই আমার চোখে যেটা সব থেকে বেশি অ্যাট্রাক্টিভ মনে হয়েছিল সেটা হচ্ছে এই ইয়াব বড় মুরগির পিসটা, মানে অনেকটা কেএফসি স্টাইল চিকেন লেগ ফ্রাই। তার পাশে একটা স্টল ছিল যেখানে তন্দুরি চা সেল হচ্ছিল, সেটা হচ্ছে এই বিষয়টার আমি খুব এক্সাইটেড ছিলাম যে তন্দুরি চা বিষয়টা কী। ওমা, গিয়া দেখি একটা ধুনুচির মধ্যে গরম গরম চা ঢালছে, আর তারপর একদম ফুটন্ত জ্বলন্ত একটা ভাঁড় গ্যাস থেকে ডিরেক্টলি তুলে ওই চায়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছে, আর তারপরে ফুট ফুট করে ফুটতে শুরু করেছে। তারপর আমি যেটা বুঝলাম এই বিষয়টাকে তন্দুরি চা বলে। আর কি ট্রাই করিনি, বাট দেখে তো মনে হলো বেশ একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসবে, ইন্টারেস্টিং, খারাপ না। ওয়েল, তারপরে চোখে পড়েছিল ভীমনাগের মিষ্টির, বাঙালি তো মিষ্টি প্রিয়, তাই কী করে মিষ্টিকে বাদ দিই বলো। 25 টাকা পিস, ম্যাক্সিমামই 20-25 টাকার মধ্যে ভীমনাগ থেকে আমি ট্রাই করেছিলাম এই 50 টাকার দইটা। আর এই যে আন্টিটা ছিলেন, ইনি বেশ সুন্দর একটা হ্যান্ডমেড চকলেট বেক করছিলেন, হ্যান্ডমেড চকলেট দিয়ে সুন্দর সুন্দর কেক বানাচ্ছিলেন, আরও অনেক প্রোডাক্ট উনি দেখিয়েছিলেন। তার মধ্যে সব থেকে যেটা ইন্টারেস্টিং আমার লেগেছিলো, মানে আন্টি যে বিষয়টা নিয়ে আর কি ডেমনস্ট্রেট করছিলেন সেই বিষয়টা হচ্ছে ফ্রোজেন বিরিয়ানি। হ্যাঁ, ফ্রোজেন বিরিয়ানি, মানে ধরো যেমন আমরা ফ্রোজেন ফ্রাইজ খাই, যেমন এই দেখো ফ্রোজেন জিনিস এটা একটা, তো সেরকমই ফ্রোজেন বিরিয়ানি আন্টি দেখাচ্ছিলেন মেজার, খুব ভালো ছিল। শুধু আলু আর ডিম নাকি থাকবে না, শুধু চিকেন আর রাইস থাকবে না, বস এসব তো চলবে না, আমরা বাঙালি, আমাদের ডিমে, আমাদের বিরিয়ানিতে ডিম আর আলু চাই, আমাদের ডিমে বলছি, কি বলছি আমি। তো তারপর মেটজার থেকে আমরা একটা পারচেস করেছিলাম ফ্রোজেন বিরিয়ানি আর তারপর চা। এই চাটা আমি কেন দেখাচ্ছি জিজ্ঞাসা করো, কারণ এই চাটা ফ্রি ছিল। হ্যাঁ, এই যে কুল্লার পিজা দেখছো, কুল্লার পিজা কনসেপ্টটা বেশ ইউনিক, কারণ এই মাটির একটা গ্লাসের মধ্যে করে পিজার সমস্ত উপকরণ, মানে বেস, তারপর টপিংস, সব কিছু মিক্স করে একটা মাইক্রোওয়েভে বেক করে এরকম বেশ একটা চিজি আম্মি টেস্টি বিষয়। মিলিয়ানিয়ার চায়ওয়ালা থেকে আমরা এটা ট্রাই করেছিলাম কুল্লার পিজা। তো এই কুল্লার পিজার সঙ্গে ওই চাটা ফ্রি দিয়েছিল, ওই জন্য চাটা নিয়ে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম, খারাপ ছিল না, ভালো ছিল। আর বাঙালির খাদ্যমেলায় পিঠে পুলি থাকবে না তা হয়, তো এই বরিশালের হেসেল থেকে আমি ট্রাই করেছিলাম ভাপা পিঠে, যেটা প্রত্যেকটা মেলায়, প্রত্যেকটা খাদ্য মেলায় তোমরা পেয়ে যাবে ভাপা পিঠের স্টল, তারপর আশকি পিঠের স্টল, পাটি সাপটা, এভরিথিং। আমার ভালোই লেগেছিলো, খুব একটা খারাপ লাগেনি, আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো বেশ ইয়াম্মি ছিল আর বেশ অনেকটা গুড়ের পুর ছিল ভাপা পিঠের মধ্যে। আর এটা একটা সৌরভ ক্যাটারিংস, সেখানে গরম গরম কড়াইশুঁটির কচুরি সার্ভ করছিলো, বেশ ভালো ছিল। আমি 4 পিস খেয়েছিলাম, তার সঙ্গে কাবাব নিয়েছিলাম, যদিও কড়াইশুঁটির কচুরির সঙ্গে আলুর দম ভালো যায়, বাট আমার কী মনে হয়েছিলো জানি না, আমি কাবাব খেয়েছিলাম। অ্যাজ ইউজুয়াল এখানেও কাবাব ঝুলছিল। আর তারপরে এই যে বাম্বু বিরিয়ানি, মানুষের জীবনে বাঁশ দেওয়ার লোকের তো অভাব নেই, তো তাদেরকে আমি একটু বলতে চাই যে বাঁশের মধ্যে করে বিরিয়ানি ভরে দিয়ে দিন, বিশ্বাস করুন এর থেকে খুশি আর কেউ হবে না। তারপরে ছিল মিলিজ মোমো, এখানে গন্ধরাজ মোমো খুব পপুলার, আর যা বুঝলাম এটা একটা মোমো হোলসেলার কোম্পানি। তো এখান থেকে আমরা ট্রাই করেছিলাম কাবাব, আমরা বলছি বিকজ আমার সঙ্গে আরও অনেক ফুড ব্লগার ছিল, মানে কাল এটা একটা ছোটোখাটো ইউটিউবার্স মিটআপও হয়ে গেছিলো বলতে পারো, কর্ণিকা ইভেন্ট ম্যানেজমেন্ট আয়োজিত আহারে বাহারে ফুড ফেস্টিভ্যালে আমাদের সব ইউটিউবারদের ইনভিটেশন ছিল, আর আমরা সেখানে গিয়ে প্রচুর মজা করেছিলাম। তাই জন্য বারবার আমি ভিডিওতে আমরা বলছি, কারণ আমরা সবাই মিলেই বিভিন্ন রকম ফুড ট্রাই করেছিলাম। তো গন্ধরাজ মোমো এখান থেকে আমি ট্রাই করেছিলাম, বেশ ভালো ছিল, গন্ধরাজের প্রপার স্মেল ছিল। আর এই সুযোগে তোমাদের একটু ছোট্ট করে মেলাটা ঘুরিয়ে দেখাই, দেখো মেলাটা বেশ বড়, আর পুরো মাঠ জুড়ে প্রচুর স্টল ছিল, প্রচুর খাবারের স্টল ছিল। আর এই সেই মিলিয়ানিয়ার চায়ওয়ালা যার কথা আমি তোমাদের বলছিলাম, কুল্লার পিজা পপুলার, তার সঙ্গে ফ্রিতে চা দিচ্ছিল, আর ফ্রিতে যারা কোনো কিছু দেয় তাদেরকে আমার খুব ভালো লাগে। সো থ্যাংক ইউ মিলিয়ানিয়ার চায়ওয়ালা, ইউ গাইজ আর গ্রেট। তারপর এই স্টলটাই ছিল পানের স্টল, এখানে ভেরিয়াস বেনারসি পান, ফায়ার পান, আইস পান, চকলেট পান, প্রচুর পান ছিল। পান আমি ট্রাই করিনি, কারণ পান খেলে আমার মুখটা একটুখানি হেজে যায়,
সো আই ডিডেন্ট ট্রাই ইট পান, বাট হ্যাঁ তারপরে ছিল এই ডিমওয়ালা, যারা এখন সমস্ত প্রত্যেকটা খাদ্যমেলাতে আসছে। অ্যাকচুয়ালি এটা একটা ইন্দোনেশিয়ান পপুলার স্ট্রিট ফুড। এরপর আমরা সবাই একটা গেম খেললাম এবং সবার শেষে আমাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। প্রচুর এনারা প্রত্যেকটা মেলার পেছনে এই ব্লগাররা রয়েছে। হ্যালো, আমাদের মধ্যে এই চার দিন ব্যাপী বরানগর দেশবন্ধু রোড আহারে বাহারের উৎসবের প্রথম দিনে আমরা অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি, আমরা ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন দমদম সংসদীয় এলাকার বিশিষ্ট অধ্যাপক মাননীয়। তো তোমরা কমেন্টে জানাতে ভুলো না যে এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো।